বছরের প্রথম দিনেই জম্মু ও কাশ্মীরের পোস্টপেড মোবাইলের যাবতীয় নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে সেখানকার প্রশাসন স্থানীয় আশিটি হাসপাতালে ব্রডব্যান্ড ইন্টারনেটও ফিরেছে আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া সব থেকে আলোড়িত খবর হল মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতিকে গৃহবন্দি করেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রশাসন অভিযোগ তিনি নাকি লুকিয়ে মা মেহবুবা মুফতির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন যাকে গত চৌঠা আগস্ট থেকে সতর্কমূলক গ্রেপ্তার করে রেখেছে স্থানীয় প্রশাসন এই খবর প্রকাশ্যে আসতেই সোরগোল পড়েছে উপত্যকায় তবে সরকারি তরফে এই নিয়ে কোনো রকম টু শব্দটি করা হয়নি তবে শোনা যাচ্ছে নিজের বাড়িতে বন্দি হয়ে আছেন ইলতিজা তবে সূত্রের খবর মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার খবর অস্বীকার করেছেন ইলতিজা তার দাবি দাদুর কবর জিয়ারেত করার ইচ্ছায় বেরিয়েছিলেন সেই সময় জম্মু কাশ্মীরের পুলিশ তাকে আটক করে এরপর প্রখ্যাত সাংবাদিক রাজদীপ রে একটি টুইটে জানান মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি জানিয়েছেন তাকে আটক করেছে উপত্যকার পুলিশ প্রশাসন শ্রীনগরের বাড়িতেই গৃহবন্দী আছেন তিনি